বিয়ের পর স্ত্রীকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন ছিল যুবকের। স্ত্রীকে নিয়ে স্কুলে যাবার পথে দুর্ঘটনায় সব শেষ। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত একই গ্রামের তিন যুবক। রাস্তায় বেরোনো মানেই যেন এখন মৃত্যুকে আহ্বান জানানো। ট্রেন থেকে শুরু করে চার চাকা, দু চাকা, প্রতিদিনই দেশের কোনো না কোনো প্রান্ত থেকে নানাবিধ দুর্ঘটনার খবর আসতেই থাকে। এবার আরো এক দুর্ঘটনার খবর শোনা গেল রঘুনাথগঞ্জ থেকে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একই গ্রামের তিন যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার মুরজাপুরে। এক বছর আগে বিয়ে করে স্ত্রীকে পড়াশুনো করিয়ে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন রঘুনাথগঞ্জের মির্জাপুরে যুবক শুভ মণ্ডল, কিন্তু ভাগ্য সাথ দিল না। বৃহস্পতিবার সকালে নিজের স্ত্রীকে বাইকে করে চাপিয়ে স্কুলে নিয়ে যাওয়ার পথে অপর প্রান্ত থেকে আসা বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ হারাতে হলো তাকে। সেই সঙ্গে প্রাণ হারালেন অপর বাইকে থাকা আরো দুই যুবক। বেপরোয়া গতিতে চালিয়ে আসা সঞ্জীব মণ্ডলের বাইক কার্যত ধাক্কা মারে শুভ মণ্ডলের বাইকে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় পেশায় ট্রাক্টর চালক সঞ্জীব মণ্ডলের। গুরুতর জখম অবস্থায় বাকিদের জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। তিনজন আসছিল আপনার জামাই বাবু, তার সঙ্গে আরো তিনজন বন্ধু ছিল। আচ্ছা, মোট তিনজন? আচ্ছা, দিয়ে কি হলো? অ্যাক্সিডেন্ট কিসের সঙ্গে? মোটরসাইকেলের সঙ্গে। আপনার জামাই বাবু কোথায় মারা গেছে শুনেছি? কি নাম জামাই বাবু? সঞ্জীব মণ্ডল। কি করেন উনি? ট্রাক্টর চালায়। ট্রাক্টর চালায়। বাড়ি কোথায়? গ্রামের নাম? এইখানে একটা বাড়ি। হ্যাঁ, ওর নাম কি? নাম কি ওর বন্ধু? ভাদু মণ্ডল। ভাদু মণ্ডল। আর আরেকজনের নাম কি? দীপচাঁদ মণ্ডল। দীপচাঁদ মণ্ডল। বাকি দুজন বন্ধুকে হাসপাতাল নিয়ে গেছে, আর আপনার জামাই বাবু যে সে মারা গেছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সঞ্জীব মণ্ডল, বয়স 22 বছর, ভাদু মণ্ডল, বয়স 21 বছর, শুভ মণ্ডল, বয়স 21 বছর। জখমদের নাম দীপচাঁদ মণ্ডল ও পূজা মণ্ডল। আহতদের আপাতত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মৃত তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই গ্রামের তিন যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।